Good morning, students. How are you all? I hope you are fine. Okay. Today I will take your English class, revision class. আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা জানো একই সময় আমরা চলে আসি প্রতিদিন ঠিক আছে তাহলে তোমরা নিশ্চয়ই পড়ার টেবিলে বসে গিয়েছো যা যা বই খাতা নিয়ে তাই না তাহলে আমরা এখন কি দিচ্ছি রিভিশন ক্লাস দিচ্ছি যেহেতু আমাদের আগে স্যার ক্লাস শেষ করে দিয়েছে তো আশা করি তোমরা এতদিনে ভালোভাবে রিভিশন সরি শিখে ফেলেছ এখন তোমাদের কষ্ট হবে না তো চলো আজকে আমরা ওয়ার্ড মিনিং এর এর আগের ক্লাসে 1 এবং 2 লেসন রিভিশন দিয়েছি আজকে আমরা 3 থেকে 5 পর্যন্ত রিভিশন দেব কেমন তাহলে তার জন্য কি করতে হবে আগে আমাদের পিকচার ওয়ার্ড বুকটা হাতে নিতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখো 3 নাম্বার লেসনে কি আছে হাউসেস মিস এখানে লিখেছি লেসন 3 হাউসেস রিভিশন কেমন তাহলে এখানে দেখো তোমরা কিছু পিকচার দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি শো করছি পিকচারে দেখো যেমন এখানে হাউসেস ঘর বাড়িতে আমাদের কি কি থাকে সেই জিনিসগুলো বোঝানো হয়েছে তাহলে ডোর হ্যাঁ গেট একটা বাড়ির জন্য কি কি দরকার তবে ইয়ার্ড ওটন হ্যাঁ পিলার উইন্ডো হ্যাঁ জানালা কি তারপরে হচ্ছে ট্যাঙ্ক হাউস এগুলাই আচ্ছা এখানে নিচে কিছু আরও নতুন ওয়ার্ড আছে যেগুলো তোমরা পড়ে ফেলেছ আর যারা পড়নি ওরা সবগুলো ওয়ার্ডই পড়বে কারণ এক্সামে কোনটা আসবে তোমরা তো জানো না তাই না তো যদি না শেখো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না তাহলে এখানে দেখো আমি কয়েকটা ওয়ার্ড বেছে বেছে একটু পড়াচ্ছি বাথরুম যেমন গোসলখানা ঠিক আছে যেটাকে আমরা শুধুমাত্র গোসল করি সেটাই আচ্ছা তারপর হচ্ছে বাংলো কুঠি মানে যেগুলো কিছু তোমরা দেখো তোমরা কোথাও চলে গেলে দেখবা কতগুলো সরকারি হ্যাঁ ওদের জন্য যারা অফিসার আছে হ্যাঁ কর্মকর্তা আছে ওদের জন্য কিছু সরকারি ঘর থাকে থাকার জন্য ওগুলোকে কি সুন্দর করে অনেক সুন্দর করে করা থাকে সেগুলো কি বাংলো কেমন বিশেষ করে সিলেটের দিকে গেলে তোমরা দেখতে পাবে আচ্ছা এরপরে হচ্ছে কটেজ মানে কুঠি কটেজ মানে কি যেগুলো থাকার জন্য তাও টুরিস্টদের জন্য অনেক সময় করা হয় একটু কাঠ দিয়ে থাকে অথবা অর্ধেক দেওয়াল দিয়েও উপরে টিন দিয়ে হ্যাঁ ছোটো ছোটো কটেজ বলা হয় যেগুলো তোমরা কিন্তু সেন্ট মার্টিনে যদি যেয়ে থাকো সেখানে কিন্তু দেখতে পাবো মানে কিন্তু বড়ো বড়ো হাইরাইজ বিল্ডিং নেই হোটেলও নেই বড়ো বড়ো ওখানে কটেজ আছে কটেজ মানে যেগুলো বাতাসে কি কোনো ক্ষতি হবে না কারণ ওখানে তো সমুদ্র চারিদিকে তো মাটিটা অনেক নরম ওখানে হাইরাইজ বিল্ডিং করা যায় না সেই জন্য সেখানে কটেজগুলো করা হয়েছে কেমন আচ্ছা তারপরে দেখো হাট হাট মানে কি কুড়েঘর হ্যাঁ কুড়েঘর মানে কি যেগুলো ছন দিয়ে ভেড়া দিয়ে গ্রামে গেলে দেখতে পাবে সেগুলো হচ্ছে কি কুড়েঘর কেমন শহরে তো আমরা সবসময় বিল্ডিং দেখছি তাই না তাহলে ল্যাট্রিন ল্যাট্রিন মানে কি পায়খানা মানে যেখানে আমরা সেটাও তোমরা গ্রামে গেলে দেখতে পাবো অনেকের দেখবে ঘর থেকে অনেক দূরে একটা শুধুমাত্র বাথরুমের জন্য বাথরুম করার জন্য একটা যেটা ইয়া থাকে সেটাকেই বলা হয় ল্যাট্রিন পায়খানা শুধুমাত্র ওটাতে আমরা কি বাথরুম করি ওটার জন্য ইউজ করি ঠিক আছে শহরে খুব কম দেখা যায় তাহলে আমাদের সবারই ঘরে ঘরে এখন বাথরুম তারপর প্যালেস প্রসাদ স্টেয়ার সিঁড়ি ঠিক আছে ওয়াশরুম শৌচাগার ওয়াশরুম মানে আমরা যেখানে হাত মুখ ধুই ঠিক আছে গোসলও করি সেটাই বাথরুম আর ওয়াশরুমটা কিন্তু আমরা একই অর্থে ইউজ করে থাকি আচ্ছা তোমরা কিন্তু আমি বারবার বলছি লিখে লিখে প্র্যাকটিস করবে যাতে বানানটা ভুল না হয় কেমন আচ্ছা নিচে কিছু রাইট ইন বেঙ্গলি হ্যাঁ রাইট ইন ইংলিশ এক্সারসাইজের জন্য দেওয়া আছে তো আমরা এখন এখান থেকে বেছে দুটো দুটো করে একটু প্র্যাকটিস করবো তাহলে দেখো আমরা করেছি কি ইয়ার ওয়াই আর ডি ইয়ার ইয়ার মানে কি উঠা ইয়ার মানে কি উঠা ঠিক আছে যেখানে আমরা বসে একটু গল্প করি কোনো কিছু গ্রামে দেখো শুকাতে দেয় হ্যাঁ সেটা হচ্ছে কি উঠান তারপর রুফ রুফ আর ডাবলু এফ রুফ মানে কি ছাদ হ্যাঁ ছাদ তো সবার আছে সবার বিল্ডিংয়ে ছাদ থাকে কেমন তাহলে এরপরে আছে রাইট ইন ইংলিশ বাংলাটাকে আমরা ইংলিশে লিখতে হবে কুড়েঘর কুড়েঘরে মানে কি হাট আমরা এটা করেছি না হাট গোসলখানা তাহলে এটা কি হবে গোসলখানা আমরা
লেসনে চলে যাই। তাহলে আমরা এখন পরের লেসনে চলে আসলাম। পরের লেসন কি দেখো, লেসন নাম্বার 4, হ্যাঁ, হাউসহোল্ড আর্টিকেলস। আমি লিখেছি হাউসহোল্ড আর্টিকেলস মানে কি, বাড়ি ঘরের জিনিসপত্র যেগুলো আমরা প্রতিদিন নিত্য কাজে ব্যবহার করে থাকি, ঠিক আছে। তাহলে দেখো এখানে বইয়ে তোমাদের পেজ নাম্বার 6 দেখো লেসন 4 কিছু পিকচার দেওয়া আছে, আমি সবগুলো পড়াচ্ছি না যেহেতু তোমরা আগে পড়েছো। কয়েকটা দেখাচ্ছি, বাস্কেট, বাস্কেট মানে কি, ঝুড়ি, ঠিক আছে। তারপর এটা হচ্ছে বাকেট, বাকেট মানে কি, বালতি। তোমরা বানালে একটু কনফিউশন থাকবে, সেই জন্য একটু ভালো করে দেখবে। বাস্কেটে BSKT আর BUCKT, বাকেট, দুটো দুই ধরনের হ্যাঁ উচ্চারণ, ঠিক আছে, একটু খেয়াল রাখবা। তো সে একটু কাছাকাছি আমি সেই জন্য এই দুটো ইন্ডিকেট করলাম, ভালো করে দেখবে। তারপর হচ্ছে প্লেট মানে থালা, ঠিক আছে। এখান থেকে আমি কিছু সবগুলো পড়াবো না, দেখে দেখে আমি একটু রিভিশন দিচ্ছি। যেমন ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট মানে আমরা কি, কম্বল, ঠিক আছে, কম্বল বলি। বানানগুলো একটু ভালো করে দেখবে, বাংলা বানান বিশেষ করে। তারপরে কম, COMB, কম, কম মানে ছিরল। তারপর ডিশ, ডিশ মানে কি, বড় থালা বা ডিশ, যেটাতে আমরা কি করি, ভাত, রাইস দিই, অথবা বড় ফিশ, কেমন, যেগুলো একটু ডেকোরেশন করে দিই, সেটা হচ্ছে ডিশ, বড় থালা। তারপর নাইফ, ছুরি, পিলো, বালিশ, কুইল্ট, ল্যাব, মিরর, আয়না। তোমরা কিন্তু ইংলিশ ওয়ার্ডটা বারবার করবে, তোমরা যদি পড়তে না পারো তাহলে বুঝতে পারবে না কোন অর্থটা লিখবে অথবা কোনটা বোঝাচ্ছে। যেমন তুমি যদি COMB, কম, এটা উচ্চারণ করতে না পারো তাহলে চিরুনি, চিরুনি, এটা এটা বাংলা মিনিংটা লিখতে পারবে না, ঠিক আছে। সেই জন্য বারবার ইংলিশটা সহ পড়বে, বাংলা অর্থটা বানান করে লিখবে। আচ্ছা, তাহলে দেখো আমি কিছু এক্সারসাইজের জন্য দেওয়া আছে, আমি দুটো দুটো করে দেখিয়ে দিচ্ছি ওখান থেকে। তাহলে এখানে লিখেছি কি, বাস্কেট, আমি কিন্তু এখান থেকেই দিচ্ছি। বাস্কেট, বাস্কেট মানে আমরা কি করেছিলাম, ঝুড়ি, বাস্কেট মানে ঝুড়ি, ঝড়ষ্টার্জু রয়ষ্টার্জি, ঝুড়ি। এভাবে লিখলে ভুল হবে না, কারণ জ মানে তো তুমি আবার বর্গে জ লিখে দিতে পারো, ঠিক না, ঢ মানে তো তুমি ঢ লিখে দিতে পারো, ঠিক আছে। তাহলে টেবল, টেবল মানে কি, টেবিল, টেবল, টেবিল, বড় থালা, সেটা মাথায় রাখবে। আবার থালা জায়গায় ডিশ লিখে দিবে না, বড় থালা বা বড় প্লেট যখন বলবে তখনই ডিশ লিখবে। আচ্ছা, লেট মানে ট্যাপের ইংলিশ কি করেছিলাম আমরা, কুইল্ট, QUILT, কুইল্ট। তাহলে বাংলা অর্থটা শিখলে ইংলিশটা পারবে, ইংলিশটা শিখলে বাংলাটা পারবে। আচ্ছা, তাহলে এবার আমরা পরবর্তী লেসনে চলে যাব, লেসন 5। তাহলে আমরা পরবর্তী লেসনে চলে আসলাম, মানে লেসন 5, ঠিক আছে। আমাদের শেষ লেসন এটা, প্রথম শ্রেণীবিকার জন্য আমি সেখানে লিখে দিয়েছি ফুড অ্যান্ড ড্রিঙ্কস, ঠিক আছে। তাহলে তোমরা 7 নম্বর পেজটা উল্টাও বইয়ে, এখানে দেখো এখানে কিছু পিকচার অ্যান্ড ওয়ার্ড দেওয়া আছে, আমি সবগুলো বলবো না, কাজ করবো না, কিছু কিছু পড়াবো। যেমন এখানে ব্রেড, ব্রেড মানে রুটি, তোমরা জানো সবার, ঠিক আছে। তারপরে কর্ড, দই, আবার ইয়োগার্ট মানেও কি হয়, দই, হ্যাঁ, এটা কনফিউশন লাগতে পারে, দুটো মানে কর্ড অ্যান্ড ইয়োগার্ট, দুটোটাতেই দই বোঝায়। চিজ, পনির, তারপরে মিল্ক, দুধ, এগুলো তো তোমরা সবাই জানো, টি, চা, কেমন। তাহলে এখানে দেখো কিছু কতগুলো যেগুলো ওয়ার্ড আছে আমি কয়েকটা দেখাচ্ছি। হজপজ, হজপজ মানে খিচুড়ি, ঠিক আছে, খিচুড়ি মানে অনেক কিছু মিশানো, হজপজ ওয়ার্ডটাও কিন্তু একটু হজবরণ, কেমন, তাহলে হজপজ খিচুড়ি। তারপরে লোফ মানেও কি, পাউরুটি, ব্রেড মানেও পাউরুটি বা রুটি, দুটোই বোঝায়। তারপর দেখো পিকল, আচার, হ্যাঁ, পালস, ডাল, পিলো, সরি, পিলাও মানে পোলাও। তাহলে দেখো যেগুলো তোমাদের এক্সারসাইজের জন্য দেওয়া আছে, বেঙ্গলি টু ইংলিশ অ্যান্ড ইংলিশ টু বেঙ্গলি, আমি ওখান থেকে দুটা করে দেখাচ্ছি। তাহলে দেখো এখানে ক্রিম মানে আমরা কি করেছিলাম, এই যে এখানে দেওয়া আছে ক্রিম মানে সর, দুধের সর, ঠিক আছে। আমরা কেকের জন্য যেটা ইউজ করি, তোমরা সবাই জানো অনেক পছন্দের জিনিস,
তাহলে ক্রিম দেওয়া থাকলে শর্টটা লিখবে তাহলে বিফ বিফ মানে কি গরুর মাংস এখানে গরুর মাংস মাটন মানে খাসি মাংস ঠিক আছে আর চিকেন মানে তো তোমরা সবাই জানো মজাদার মুরগি ঠিক আছে মুরগির মাংস তাহলে এখানে মধু মধু যদি বাংলা দেয়া থাকে সেটা আমরা কি লিখব হানি HONEY হানি তাহলে তোমরা বাংলা সরি ইংলিশটা স্পেলিং করে করে লিখবে তাহলে বানানটা তোমাদের ভুল হবে না কেমন যদি এমনি না করে লিখে থাকো তাহলে দেখা যাবে ও এর জায়গায় ইউ দিয়ে ফেলেছো এন ই জায়গায় দিয়ে ফেলেছো তাহলে ডানটা কি হবে তোমরা পড়েছো পাস পি ইউ এল এস পাস কেমন এগুলো কিন্তু নতুন ওয়ার্ড যেমন আমরা সচরাচর ইংলিশটা ইউজ করি না তো সেজন্য আমি বেছে বেছে দিলাম এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে থাকবে সিডব্লিউ খাতায় যতই লিখবে ততই কিন্তু তোমাদের বানান শুদ্ধ হবে তাহলে আজকে এ পর্যন্ত পরবর্তী ক্লাসগুলোতে আমাদের ইনশাল্লাহ আবার দেখা হবে ভালো থেকো এবং সুস্থ থেকো বাই বাই।